দেখেছেন, আগে ফেসবুকে দেখেছেন, পত্রিকা দেখেছেন, নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে। রংপুরের প্রথম শহীদ আবু সাইদ, সে দাঁড়িয়েছিল, ফেসবুকে আসছে, সমাজে পত্রপত্রিকা আসছে, শুধু দাঁড়িয়েছিল হাত তুলে। তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। শুধু আবু সাইদ একটা এক্সাম্পল না, অনেকেই অনেকেরই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়ে গেছেন চিরতরে, এমনকি তাদের আইনশৃঙ্খলা বাহিনীর এই হত্যাকাণ্ড থেকে 18 বছরের বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক অনেকেই নিহত হয়েছে। তাদের হাতে নারীর মধ্যে 7 বছরের শিশু দোতালে দাঁড়িয়েছিল, দোতালে তার পাঠাচ্ছিল এবং গুলির কারণে গিয়ে সেও নিহত হয়েছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য নাই সরকারের পক্ষ থেকে। এবং এছাড়াও তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। কি কারণে করছে? এখন তো সিসিটিভি আছে, ফুটেজ আছে, তারা কি আপনাদের তাদেরকে গ্রেপ্তার করেছে? আইনশৃঙ্খলার মধ্যে কোনো সিসিটিভি দেখেছে, ফুটেজে দেখেছে? আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদের নয় একজন একজন সমালোচনা করবে, একদল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কীভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে, তারা আমার মনে হয় তাদের বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে, এটা কোথাও কাজ মনে হয়। শুধু বাংলাদেশও নয়, পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যে আইন যেটা সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্ত রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে আবার তদন্ত ছাড়া, এটা আমাদের বিশ্বাস। আমরা একটা সভ্য জাতি, যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে আছি, বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে।